দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নির্বাচন বিধি একমাত্র বিরোধী দলগুলির জন্য, শাসক দলের ক্ষেত্রে সেই বিধি সীমাবদ্ধ নয়। শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। মাঝরাতে জেলার বিভিন্ন কংগ্রেস প্রার্থীদের বাড়িতে গিয়ে হামলা করে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। নির্বাচনের আগে প্রার্থী হুমায়ুন কবিরের এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। নির্বাচনের আগে কি বলছেন জেলা কংগ্রেসের মুখপাত্র, শুনে নেব তার মুখেই। মুর্শিদাবাদ জেলায় মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গতকাল 5টার মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ প্রচার কার্য সম্পন্ন হয়ে যাওয়ার কথা। যথারীতি সমস্ত প্রচার শেষ হলেও নির্বাচন বিধি পশ্চিমবঙ্গে প্রমাণ করছে নির্বাচন বিধি একমাত্র বিরোধী দলগুলোর জন্যই, সেটা সীমাবদ্ধ শাসক দলের ক্ষেত্রে নয়। 5টার পরেও আমরা দেখলাম আমাদের জেলা কংগ্রেসের সহসভাপতি বলিষ্ঠ কংগ্রেসের নেতা হুমায়ুন কবির তার জেলা পরিষদ আসনে যেখানে তিনি লড়ছেন সেখানে কাল রাত্রি 10টা পর্যন্ত পুলিশের প্রত্যক্ষ মদতে এবং পুলিশ থাকা অবস্থায় 15 থেকে 17টা গাড়ি গোটা এলাকা দাপিয়ে বেড়ান। রাত্রি 12:30টায় সোমপাড়া টু মিল্কি এলাকায় আমাদের 10 জন প্রার্থীকে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে টেনে তুলে তাদের কাছ থেকে মুচলেখা করে বলিয়ে নেওয়া হয় আগামীকাল তোমরা ভোটে কেউ অংশগ্রহণ করবে না, ভোট গ্রহণ কেন্দ্রে কেউ যাবে না। মাঝরাত্রে এইভাবে প্রচার এবং বাড়িতে বাড়িতে শাসানি, এটা কোন নির্দেশের মধ্যে পড়ে আমরা জানতে চাইছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমরা বলতে চাইছি প্রশাসনের কাছে, আমরা বলতে চাইছি এসপির কাছে যে আপনারা নীরব হয়ে এইভাবে ভোটকে কেন প্রহসনে পরিণত করছেন। আর আমরা উচ্চ ন্যায়ালয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনার নির্দেশ মুর্শিদাবাদ জেলায় অন্ততপক্ষে কার্যকরী হচ্ছে না, গতকাল থেকে আজ অবধি তার প্রমাণ।